পূর্ব মেদিনীপুরের দাড়িবেড়িয়ায় বিজেপির এক সমাবেশে তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, কেন্দ্রের সব উন্নয়নমূলক প্রকল্পের সুফল কোনো একটি বিশেষ সম্প্রদায় নয়, পেয়েছেন দেশের সকল মানুষ। শুভেন্দু অধিকারী আরও বলেন, কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের নাম পাল্টে দিয়ে রাজ্যের প্রকল্প হিসেবে চালানো হচ্ছে। মোদীজির একটা কর্মসূচিও কিন্তু কোনো একটা সম্প্রদায়কে তিনি দেননি। এই যে লকডাউন হয়েছিল, উজালার গ্যাস সবাই পেয়েছেন, 500 টাকা করে মায়েরা দিদিরা সবাই পেয়েছেন, চাল পেয়েছেন, ডাল পেয়েছেন, সবাই পেয়েছেন, গোটা ভারতবর্ষে আয়ুষ্মান ভারত সবাই পায়, কৃষক সম্মান নিধি যোজনা সবাই পায়। কোনো একটা ধর্ম সম্প্রদায় দেখে মোদিজি কাজ করে না। মোদিজি বলে সবকা সাথ সবকা বিকাশ, আর আমার গীতা বলে বহুজন সুখায় বহুজন হিতায়। সবাইকে ভালো রাখাই তো আমাদের কাজ। ভয় দেখাচ্ছে সংখ্যালঘু এলাকায়, এসব করে তো কিছু হবে না। নামগুলো পাল্টেছে, পিএমওয়াই এখানে বলছে বিএওয়াই, ও তো পিএমওয়াই প্রধানমন্ত্রী আবাস যোজনা বলছে বাংলা আবাস যোজনা। এই যে কদিন আগে নারকেল ফাটাচ্ছিল পথশ্রী, এটা তো মানরেগা, আরআইডিএফ এর টাকা, কেন্দ্রের টাকা, দিল্লির টাকা। কত টুপি আর পরাবে গ্রামের লোককে,